কাকা আজ দেখো কেউ ঘুমবো এটা কাকা এক লোক ভুলে আমার রিক্সায় ফালাইছে আপনি হেন থেকে কিছু টাকা নিয়ে পাচার করে নিয়ে আসেন বউ এ কথা মুখে মানবো না এই টাকা পরের টাকা এই টাকা ধরন যাইবো না তাহলে সেই রেখাবেন কি দিয়া দরকার হয় পানি খাই রোজা থাকুন তবু এই টাকা খরচ করবো না থাকেন আপনি দরবেশি লইয়া বউ বউ চুপ করেন কোনো কথা কইবেন না ঠিক আছে দশ টাকা ফেরত দিতে হবে রেখে দেব লোকটা তো ব্যাগ রেখে গেছে আমি এখন হলে কই খুঁজবো কি আছে ব্যাগে টাকা তোলা টাকা এই টাকাগুলো ছাড়া তো লোকটা বিপদে পড়ে যাবো লোকটাকে খুঁজতে দিব লোকটাকে খুঁজে টাকাগুলো দিয়ে দাও লাগবে এখন খুঁজি তুমি কখন আইলা মাত্র আইলাম আই যাই তো তাড়াতাড়ি চলে আইলা যে শরীরটা ভালো না তুমি যেটা বাজার করবা সেটাই রান্ন আমি আবার সুন্দর করে বাইরে ভাড়া পাই কিনা আইসা শুনো তুমি এই ব্যাগটা ঘরের মধ্যে রেখে দিই আমি বুঝু করে রাখি এটা কার ব্যাগ কির ব্যাগ এটা ওই আমার গ্যারেজের মালিকের ব্যাগ এই রিক্সার লাইসেন্স আছে না এইটা আছে এর মধ্যে অনেকগুলো রিক্সার লাইসেন্স এর মধ্যে রেখে দিছে খুব সাবধানে রেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু আইসা সারাদিন ভাড়াই মারতে পারলাম না লোকটার আমি কই পাই লোকটা তো ভাববো আমি টাকা নিয়ে পালাইছি সারাদিন রোজা রেখা আর পারতেছি না ইফতারি সময় হয়ে গেছে সারাদিন ভাড়া মারতে পারি নাই গমার টাকাটাই তো হইব না আদান করবো কি দিই মা প্রত্যেকদিন পানি দিয়ে ইফতার করতে মন চায় না মন চাইলেও কি করবো আমরা তো গরিব মানুষ ভালো ইফতারি কই পাবো মা তাহলে আমি ইফতার মানছাতে চাই না বাসান ভিক্ষা চাওয়া ভালো না তাই বলে আমি একদিনও ভালো ইফতার খাইতে পারবো না আল্লাহ সেদিন ডিসিকে রাখবো সেদিন খাবি কাকে তো কোন দিন ইফতার খাবো এত কথা কইস না তো আচ্ছা কুমু না এখন ভাত খাইতে দাও আমি কি রাঁধছি যে তোর ভাত খাইতে দিমু কখন রান্ধবো কখন খামু খিদা লাগছে তোর বাপে বাজার আনলেই রান্ধবো রাস্তায় গিয়ে যে বেড়ে কি করে জানলাম আর ভালোই লাগে না
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টাকা এনেছো? দাও আমার টাকাগুলো দাও। কি ব্যাপার, টাকা দিচ্ছ না কেন, কথা বলছো না কেন? মিথ্যাবাদীদের পছন্দ করেন না, আমিও মিথ্যাবাদীদের পছন্দ করি। বিশ্বাস করেন স্যার, আমি এবার সত্যি কথা বলতেছি স্যার। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি যদি প্রথমে সত্যি কথা বলতে, আমি চাইলে এই টাকা তোমাকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। জেলে যাওয়ার জন্য প্রস্তুত না। ইস, অতএব যদি সত্যি কথা বলতাম তাহলে আজকে বিপদে পড়তে হতাম স্যার। আমার আর একটাবার সুযোগ দেন স্যার। কোনো সুযোগ পাবে না। যাও আমার চোখের সামনে থেকে, আমার সামনে থেকে যাও। এই মিথ্যাবাদীরা তো আমার বিজনেসটাকে ধ্বংস করে দিবে। মা আর থাকতে পারতাছি না, খাউন দাও। তোর বাপে বাজার নিয়ে এলি রান, একটু সবুর কর বাসান। আবার কহ নাই গো, খ্যাপ মারা শেষ হইলে শুইলে আইব। আয় তোর একটা গল্প শুনাই। গল্প শুনাই দা, রাজকুমারের গল্প শুনাও। আইসা তোর এসো, তোর গল্প শুনাই। এক দেশে আসিল এক রাজকুমার। রাজকুমার খিদার জন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়াইত, দেশ বিদেশ সব জায়গায় যাইত। একদিন এক জঙ্গলে গেছে, বিশাল বড় এক গাছ পাইছে, ফলের গাছ। কি রে, বিস্কুট খাইতেছস? টাকা পাইছস কই? আব্বা বোতল বেচা কিনছি। বাজান, কারো জিনিস চুরি করস নাই তো? আব্বা রাস্তায় বোতল কুড়াইয়া তারপরে বেচা কিনছি। আচ্ছা যাও, খেলা করো গিয়া। আব্বা তুমি সত্যি করে কও, আমার ঈদের জামা কিনা দিবা না? হ্যাঁ বাজান, আনু। কালকে তুই কবে কিনবা? সবাই তো জামা কিনে ফেলেছি। আজকে আনু, আমি তো গরি, আমরা কিনবো সানরাইজে। এরানি তুই যে খেলগা তো যা, আর আপনি কই যাইতেছ? যাইতেছি। আচ্ছা শোনো, টাকাগুলো দেখে রাখো, ঘর থুয়ে কোথাও যাইও না। জান দেখে রাখুনি, পরের আমন নষ্ট হইলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবো না। কইছি না দেখে রাখমু? বউ রাখ দেখো, কেন কাল থেকে করে খাওন নাই আর কেমনে কথা কমু। আচ্ছা আজকে যেমনি হোক বাজার করে আনি। সব সালার আমার ভাল লাগে না, তোর বেশ আছে। কারো জিনিস ধরবো না, শুইবো না, খাইবো না, নিজেও না খায় থাকবো, আমারও না খাওয়া রাখবো। কি জ্বালায় পড়লাম, আমি ভাড়া মারমু নাকি লোকটারে খুঁজমু? ঘরে খাওন নাই, পেটে খাওন নাই, আল্লাহ কি করবো বুঝতেছি না। মামা দেবেন? গ্যারেজের মালিক কি আপনি? হ্যাঁ ভাই আমি তো। আপনার এখানে ওই যে লম্বা করে একটা হালকা ছোট ছোট দাড়ি আছে, এরকম কোন ড্রাইভার আছে রিকশার? এরকম তো অনেকেই চালায়। ওই যে ভাই সুন্দর করে গান গায়, আর কি কয়, ওই যে গজল গায়। গজল গায়? ও মতি, হ্যাঁ ও তো ভালো গজল গায়। হ্যাঁ ভাই মতি মিয়া, মতি মিয়া, হ্যাঁ কোথায় পাবো? হেরে দিয়ে আপনার কি দরকার? ভাই দরকার আছে আমার, হেরে বলেন না কোথায় পাবো। এই তো আসরে পরে রিকশা নিয়ে আসার কথা। বোন ভাই আপনি কি হের বাসা চিনেন? হ্যাঁ এই দিয়া বাড়ি বস্তিতেই থাকে, কিন্তু মতি মিয়ারে কি দরকার? ভাই এই রিকশার মধ্যে আমি ভুলে 10 লাখ টাকা ফালায় রেখে চলে গেছিলাম। কয় লাখ টাকা? 10 লাখ টাকা। কি কোন ভাই 10 লাখ টাকা? এই টাকা পাইলে তো আমি লন্ডন যাইতাম ভাই। কিছু বললেন না? ভাই কিছু না, 10 লাখ টাকা আগে জানলে তো নতুন মাইরাই টাকাটা লয়ে যেতাম।
সে কখন আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখনো আসে নাই কেন? কি জানি, হয়তো কোনো দামে পড়ছে। আয়সা দেব, আপনি টেনশন করেন না ভাই। ওই দেখ সে গেছে, এটা মাদন আপনার রিকশা। এই পাইছি তো রে, এই আমার টাকা কই? আরে ভাই আপনি, আপনি সেই কাল থেকে আমি খুঁজতেছি। আরে আমার টাকা কই? আমার টাকা দে। টাকা বাড়িতে ভাই, টাকা বাড়িতে, চল বাড়িতে চল ভাই। আর কলারটা ছাড়েন। তোরে ছাড়া দেব না, তোরে ছাড়লে তুই যদি ফেলাস, চল তোর বাড়িতে চল ভাই। খারাপ না কই, আমার টাকা দে ভাই। এমনি করে কি করে ধরে রাখে? আমার টাকা দাও, ছেড়ে দেবো। আপনার টাকা মেরে দেওয়ার ইচ্ছে থাকলে কি আপনার লগে আমি আমার বাড়িতে আই? কোনো কথা শোনার টাইম নাই, আমার টাকা দাও ভাই। এই যে এইটা আমার ঘর, তাহলে টাকা বার করো ভাই। আমার ছাইড়া দেন, ঘরে যাই না। তোমার ছাড়া যাবো না, তুমি ছাড়লে যদি ফালাও। আমি রোজাদার মানুষ ভাই, আমি আপনার কথা দিতেছি, আমি কোথাও পালাম না। আচ্ছা ঠিক আছে, আমার ছাইড়া দেওয়া লাগবো না। বউ, বউ, রানা, রানা কই আসে না কেন ভাই? বউ মনে ঘুমাইতেছে। আমার ছাইড়া দেন, আমি যাই টাকা লই আই। ঠিক আছে, তুমি টাকা নিয়ে আও, আমি কিন্তু এখানে দাঁড়া আছি। কই ভাই রবি, না আমরা আসবো। কই আমার টাকা কই? আমার টাকা দাও ভাই, টাকা খুঁজা পাইতেছি না। সারো কি কয়? এই টাকা কই? স্যার টাকা ঘরে রাখছিলাম, আমাদের টাকাও নাই, বউ নাই। স্যার ও মনে হয় পরে টাকা দিয়ে ভাগা দিছে। ওই নাটক করো। ফার্স্ট অফ অল থানায় নিয়ে চলো। স্যার আমি চুরি করি নাই স্যার, আমি শোন না। এটা থানায় গেলে বুঝে যাবে, নিয়ে চলো। তোমার বউ আসলে টাকা লোভ সামলাইতে পারে নাই, তোমার উচিত ছিল টাকাটা পাওয়ার সাথে সাথে থানায় আসা। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। মতিমিয়া আমার আসলে কিছু করার নাই, তোমার বউকে না পাওয়া পর্যন্ত তোমাকে হাজতেই থাকতে হবে, যেহেতু তোমার নামে একটা অভিযোগ আছে। আচ্ছা স্যার, খালি ইফতারের পরে আমার ধান নামাজ পড়ার সুযোগ দিয়ে। ইফতার শেষ করে আমরা দুজন একসাথে নামাজ পড়ব, এখন আজানের আগ পর্যন্ত চল আমাদের উৎসব। ভাই এমনি চাই শুনি কেন, দল লাগে ভাই। ঈদের সান কি উঠছে? উঠছিলাম রোজা 29টা, যদি 29টা না হয় তাহলে তো আবার তারাবি পড়া লাগবে। তারাবি করবেন না ভাই? ভাই কি রাইগা আছে? চুপ, একটা কথা বলো, একটা কথা বলো, একদম গলা টিপ পাবে রাখো। এমন করেন কেন? আমি তো টেয়া চুরি করি নাই। চুপ, আবার কথা কস। ভাই চিন্তা করেন না, স্যার কইছে আমার বউরে খুঁজে পাইছি। তোর বউ একটা চোর, তোর বউ হচ্ছে খারাপ। দেন ভাই আমার বউরে খারাপ করবেন না, আমার বউ খারাপ না। অভাবে যন্ত্রণায়, কোথা যন্ত্রণায় টেয়াগুলো নিয়ে হয়তো ভাইগে গেছে। চুপ, আর কথা কবি না, আমি আমি ঘুমাবো। এটা তুমি কি করলা? আমার মান সম্মান সব নষ্ট করে দিলা।
জায়গায় তুমি কি করলা বউ? আমি সব কইতাছি, আগে হারে বাইর করে নিয়ে আহেন, তারপর আমি সব খুইলা কইতাছি। কনস্টেবল মতি মিয়াকে নিয়ে আসুন। টাকা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, এখানে সব টাকা আছে, এক টাকাও কিছু হয় নাই, আমি ব্যাগ সাবধানেই রাখছিলাম। বউ তুমি আইছো? টাকা নিয়ে কই গেছিলা? কইতাছি, আগে কোন আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি স্যার, খুব ভালো মানুষ, আমার ইফতারি করাইছে, সেহরিতে খাওন দিছে। আচ্ছা এখন কো তুমি টাকা নিয়ে কই গেছিলা? কাল বিকালবেলা সরু ভাইয়া কইল, আফা ও আফা, দুলা ভাই, এ দুলা ভাই, কি রে শরীর কি হইছে? দুলা ভাই কই? তোর দুলা ভাই তো রিক্সা চালাইতে গেছে। তাড়াতাড়ি ল, মাই তো হাসপাতালে, অবস্থা খুবই খারাপ। কি কস, তোর দুলা ভাইও তো নাই, এখন আমি কি করব? দুলা ভাইয়ের কল দাও। তুই তো জানোস ভাই আঙ্গুর কাছে ফোন নাই, এখন কি করবা? তাহলে তাড়াতাড়ি চলো। তোগুলার টাকা ঘরে খেয়ে যাবো, ঘরে তো তালাও না, টাকাগুলো লগে করে নিয়ে যাই। তুই এনে খারাপ, আমি আইতাছি। আচ্ছা দাও। স্যার মায়ের অসুখ, হাসপাতালে হাইটটা গেছি, তাও একটা টাকা খরচ করি নাই, আপনারা এখন ওনারে সাইরা দেন। জানি স্যার, দেখেন তো টাকা সব ঠিক আছে কিনা। আমার কাছে 10,000 টাকা আছে, পুরস্কার হিসাবে আমি 10,000 টাকা মতি মিয়ার দিকে আপনার মাধ্যমে দিব স্যার। মতি মিয়া, তুমি যে সততা দেখিয়েছ, এই সততা পুরস্কার হিসেবে আমিও তোমার জন্য 10,000 টাকা রাখছি। এখানে মোট 20,000 টাকা আছে, অল্প কিছু টাকা দিয়ে তুমি তোমার কেনাকাটা করবে, আর বাকি টাকাটা ভালো কাজে ব্যবহার করবে। স্যার এই টাকা দিয়ে আমি একটা রিক্সা কিনব, রিক্সার নাম দিব সততা পরিবহন। শোনো, নামাজ পড়বা, রোজা রাখবা, আর সততার সাথে কাজ করবা। সততার সাথে কাজ করলে এই দুনিয়াতেও তুমি শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা, সততার পুরস্কার পাবা। যাও, এখন তোমরা বাড়িতে যাও। জি স্যার, আমাকে লেগে দোয়া করতে।